দিল্লি হাইকোর্টে শর্ত বেঁধে দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবী কিন্তু হাইকোর্ট কেন তার শর্ত শুনবে দিল্লি হাইকোর্টে বড় ধাক্কা খাওয়ার পর এক ডজন ইডি আধিকারিক টেনে হিঁচড়ে বের করল অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লি থেকে দিল্লি হাইকোর্টে রক্ষা কবচ চেয়ে খালি হাতে ফিরতে হয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে এরপর আজ সন্ধ্যা রাত্রেই আবগারি মামলার তদন্তে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা দেয় ইডি আধিকারিকরা আজ রাতেই তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে তাকে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হতে পারে কোনো একটি মামলা এমনটাই কিন্তু সূত্রের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে ঠিক কি কারণে কেন নিয়ে আসা হতে পারে সেটা কিন্তু সবথেকে বড়ো প্রশ্ন এই ইডির তরফ থেকে এখনও সে বিষয়ে অফিসিয়ালি জানানো না হলেও সূত্র মারফত খবর অরবিন্দ কেজরিওয়ালকে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হতেও পারে তদন্তের কারণে দিল্লি হাইকোর্টে বড়সড় ধাক্কা খাওয়ার পর অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার কিন্তু আপ অন্যান্য নেতাদের মাধ্যমে যে খবর পাওয়া যাচ্ছে তাতে নাকি জেল থেকেই মুখ্যমন্ত্রীত্ব চালাতে পারেন অরবিন্দ কেজরিওয়াল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর গ্রেপ্তার অরবিন্দ কেজরিওয়াল নিয়ে আসা হতে পারে তদন্তের খাতিরে পশ্চিম বাংলাতেও আজ গ্রেপ্তার হওয়ার পরেই দিল্লির আপ নেতাদের দাবি জেল থেকেই মুখ্যমন্ত্রী চালাবেন অরবিন্দ কেজরিওয়াল কিন্তু সেটা অবশ্য সময়ের অপেক্ষা শেষমেশ গ্রেপ্তার হতেই হলো অরবিন্দ কেজরিওয়ালকে